নমস্কার বন্ধুরা, শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে দুটি অর্ডার পাবলিশ করা হয়েছে এবং সেই অর্ডারে অ্যাডহক বোনাসের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই বোনাসের অ্যামাউন্টটা 5,300 টাকা রাখা হয়েছে এই বছর 22-23 অ্যাকাউন্টিং ইয়ারের হিসেব ধরে। এবং সেই হিসেবটা কিভাবে করা হয়, যেসব এমপ্লয়িজের বার্ষিক এমলুমেন্টস 39,000-এর নিচে, সেই সব এমপ্লয়িরাই শুধু এই বোনাস পাবেন। এবং সেই হিসেবটা দুরকমভাবে হয়, এক নম্বর হচ্ছে রোপার 19-এর হিসাবে, সেক্ষেত্রে প্রে ম্যাট্রিক্স ইন রিভাইজ পে অর্থাৎ বেসিক পে এবং তার সঙ্গে ডিয়ারনেস অ্যালোয়েন্স DA এবং ইনক্লুডিং দ্য নন প্র্যাকটিসিং অ্যালোয়েন্স। তো এই তিনটে জিনিস ধরে যদি 39,000-এর নিচে থাকে তাহলে কিন্তু ওনারা বোনাস পাবেন। এবং রোপার 9-এর হিসাবে প্রে ব্যান্ড প্লাস গ্রেড পে অর্থাৎ বেসিক, তার সঙ্গে DA এবং ডিউটি অ্যালোয়েন্স এবং স্টেনো অ্যালোয়েন্স, এই চারটে জিনিসকে দেখা হবে। এছাড়া মিনিমাম 6 মান্থের জন্য 39,000 এমলুমেন্টস ছিল, কিন্তু কোনো প্রমোশন বা ইনক্রিমেন্টের জন্য তার পরবর্তী ইমলুমেন্টসটা 39,000-এর ওপর চলে গেছে, সেক্ষেত্রেও ওনারা এই বোনাসটি পাবেন। এছাড়া 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 6 মান্থ সার্ভিস পিরিয়ড হয়ে থাকে সেক্ষেত্রে ওনারা কিন্তু বোনাস পাবে। এবং আর একটা জিনিস, যে ক্যাজুয়াল ওয়ার্কার আছেন ওনারাও এই বোনাস পাবেন এবং সেটা কীভাবে ক্যালকুলেশন হবে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং আরেকটি বিষয়, নন মুসলিম যে এমপ্লয়িরা আছেন তাদের বোনাসটা 3/10/2023 তারিখ থেকে 6/10/2023 তারিখের মধ্যে সেটি প্রসেস করা হবে সেটাও এখানে বলা হয়েছে। তো এটুকুই। এবং আরেকটি অর্ডার যেটি হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স, তাতে যেটা বলা হয়েছে যে 16,000 টাকা ম্যাক্সিমাম আপনারা ক্লেম করতে পারবেন ফেস্টিভ্যালস অ্যাডভান্স হিসাবে। এবং যেসব এমপ্লয়িদের এমলুমেন্টসটা 39,000-এর ওপরে কিন্তু 49,000-এর নিচে, তো ওনারাই কিন্তু এই অ্যাডভান্সটা ক্লেম করতে পারবেন। তো এটাই ছিল একদম ছোট্ট করে ইনফরমেশান। আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশানগুলি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।